বা তোমরা সাইজটা দেখো, সাইজটা উফ কি টেস্ট। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডেলি আড্ডা। আমি শিলাদিত্য, আশা করি সবাই ভালোই আছো, আমরাও ভালো আছি। আর আজকে আরেকটা নতুন জায়গার হদিস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দোকানটা হ্যাবক কিছু বড় নয়, কিন্তু আবার ফেমাসও নয়। তো দোকানের যে আইটেমটা বিক্রি হয়, শুধু ওই আইটেমটাই দোকানটায় বিক্রি হয়, কারণ আমি আমার কলেজ লাইফে সেই দোকানের চিকেন, মানে বেসিক্যালি হলো দোকানটা চিকেন পকোড়া পাওয়া যায় বলে দিই আগে। তা আমি আমার কলেজ লাইফে ওই দোকানে প্রচুর চিকেন পকোড়া খেয়েছি, এমনকি কোচিং বাঙ্ক করে আমরা এখান দিয়ে চিকেন পকোড়া নিয়ে অন্য জায়গায় বসে খেতাম, ঠিক আছে। তো ওই দোকানের তখনও যা রেট ছিল আজকেও তাই রেট। আর আমরা ভেবেছিলাম যে তোমাদেরকে আগেই দোকানের বিষয়টা জানিয়ে দেবো, কিন্তু সেটা সম্ভব হয়নি, কারণ আজকে এসে জানলাম যে দাদার হদিসটা আজকে আমরা দেখতে পেলাম, দোকানটা খুলেছে। তো আজকে আমরা এসে দাদাকে জিজ্ঞাসা করলাম যে তুমি এতদিন ছিলে না কেন, তখন দাদা বললো যে একটু শরীর খারাপ ছিল, তাই অনেকদিন দোকানটা বন্ধ ছিল। তো ফাইনালি আজ সেটা সম্ভব হলো যে তোমাদের সামনে ওই দোকানটার হদিস নিয়ে আসার। আর দোকানটার স্পেশালি চিকেন পকোড়াটার, মানে অনেক জায়গায় তো আমরা চিকেন পকোড়া খেয়ে দেখেছি, কিন্তু এই দোকানের চিকেন পকোড়াটার স্পেশালিটি হলো কারণ আজকের দিনে দাঁড়িয়ে, মানে 2023 সালে দাঁড়িয়ে দোকানটার চিকেন পকোড়ার দাম হলো 10 টাকা, আর সাইজটাও বেশ ভালোই বড়। মানে আমি তো ভেবেছিলাম যে হয়তো দামটা হয়তো বেড়ে যাবে, কিন্তু না, আমি এসে দেখলাম যে একই দাম আছে। ফাইনালি দাদার হদিস পেয়েছি, কারণ দাদার শরীরটা এসে জানতে পারলাম দাদার শরীরটা ভালো ছিল না। এখন ঠিক আছে তো তোমার শরীর? এখন তো এই সেই দাদা, দাদার দোকানের চিকেন পকোড়া খুবই ফেমাস, আগেও বললাম কলেজ লাইফে প্রচুর খেয়েছি। তো আজকে আমি ডেলি আড্ডার মাধ্যমে তোমাদের দোকানের হদিসটা দিলাম। তো দাদা তুমি কিছু বলে দাও, দোকানটা কোথায়, কবে কবে খোলা থাকে, আর তোমার দোকানের মানে পকোড়া এত ফেমাস কেন, মানে এই চত্বরে কেউ তো আর এরমভাবে এক্সপ্লোর করেনি, বলে দাও। মোটামুটি বয়স প্রায় 13-14 বছর হয়ে গেল দোকানটা করছি। 7 টাকা থেকে পকোড়া শুরু করেছিলাম, 15 টাকায় চলে গেছে, এখন ওটা আবার 10 টাকায় নামিয়ে এনেছি, বাচ্চারা দিতে অসুবিধা হয় 15 টাকা, ওই জন্য ওটা 10 টাকায় নামিয়ে এনেছি। আর ভালো কি খারাপ ওটা আমি বলবো কি কাস্টমার বলবে, যে এটা খারাপ কি ভালো, লাভের থেকে বড় কথা কাস্টমার খেয়ে যদি মন শান্তি হয় তাহলে সেটাই আমার কাছে বড়। লাভ কম হলো ভগবান, হ্যাঁ লাভ কম হোক, লাভের থেকে সুনামটাই আগে। একদমই একদমই একদমই, এটাই আমি মাথায় রেখে চলেছি, এখনো চালিয়ে যাচ্ছি, যতদিন চলে চলবে। বেশ, তো তোমার দোকানটা কটায় খোলা হয় আর কটায় বন্ধ হয়? 5:30 থেকে শুরু। আচ্ছা, আর মাল যতক্ষণ থাকলে, কোনোদিন 8:30, 8:30, 9:00। আচ্ছা, যেরকম বিক্রির ওপর ডিপেন্ড করে। আচ্ছা, মাল একই থাকে, কোনোদিন হয়তো 8:00 হয়ে গেল, শেষ হয়ে 8:30 হয়ে গেল। আচ্ছা আচ্ছা, যে বেশি বিক্রি বলে যে আমি বেশি ওই যা পরিমাণ জানি আর পুরো যাকে নিয়ে আগে পরে হয়ে যায়। ঠিক আছে, লোকেশনটা একটু তাহলে বলে দাও। এটা তিদারা সম্মেলনী আছে। আচ্ছা আচ্ছা, ওই ক্রসিং থেকে একটু আগে আসলে ভীমরাগ মিষ্টির দোকান থেকে সোজা ম্যাটার স্কোয়ারের আগে পড়বে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মতিলাল কালীবাড়ি বললেই দেখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো তুমি তাহলে ভাজো, আমরা যাচ্ছি। তো তোমরা তো দেখেই নিলে, দাদার কথা শুনেই নিলে কোথায় লোকেশনটা। তো এবার যাই, চিকেন পকোড়া দাদা ভাজুক, আমরা দেখি, ওটার কিছু শর্টফট নেওয়ার আছে, নিয়ে নিই, তারপরে বাকিটা নিয়ে আসছি। তো ফাইনালি চিকেন পকোড়া চলে এসেছে, সেটা দীপু ধরে আছে। আমি আগে একটু স্যানিটাইজার করে নিই, কারণ একটু আগে এখানে একটা ল্যাবরেটর ছিল, ওটাকে একটু চটকালাম, করেই নিই। দেখ, তোমাদেরকে সাইজটার কথা বলেছিলাম, দেখো এই হচ্ছে সাইজ, 10 টাকা দাম, ঠিক আছে। বেসিক্যালি আমি তোমাদেরকে বলে দিই, এই যে যারা হার্ডওয়ার্ক করে, ঠিক আছে, আমার তাদেরকে দেখে সত্যি খুব মায়া লাগে। আর কাকা, কাকা বলবো না, দাদা যে 13-14 বছর ধরে দোকানটা মানে চালিয়ে যাচ্ছে, এটাই অনেক। মাঝে অনেক করোনা এলো, অনেক কিছু এলো, এমনকি দাদা আরেকটা কথা বললো, পাশে আরেকটা চাইনিজ আইটেমের দোকান আছে, ওখানে চাউমিন, তারপরে যে এরকম চিকেন পকোড়া এগুলোও পাওয়া যায়, কিন্তু ওই দোকানদার, মানে যিনি কিনা ওই দোকানের ওনার, ওই চাইনিজ দোকানটার ওনার,
তিনি কিন্তু দিনের শেষে এই দাদার কাছেই আসে চিকেন পকোড়া খেতে। তার মানে তোমরা বুঝতেই পারছো, তো অনেক তো কথা হলো, এবার খেয়ে তোমাদেরকে বলি। এবার একটু কথা স্টাইলটা অন্যরকম করব, কারণ প্রতিটা ভিডিওতে আমি বলি অসাধারণ স্বাদ, স্বাদ নিয়ে কোনো কথা হবে না। এবার আমি বলবো স্বাদ আছে বস, ঠিক আছে, স্বাদ আছে। আর আমাদের মেন লক্ষ্য হলো কলকাতাকে এক্সপ্লোর করে নতুন নতুন ঠিকানায় নিয়ে যাব তোমাদেরকে, কারণ আমরা বাঙালি খেতে ভালোবাসি। আরেকটা আমি খেয়ে নিই। আর হ্যাঁ, দাদা বেসিক্যালি অনেকক্ষণ ধরে চিকেনটাকে ম্যারিনেট করে রাখে, তার দরুনে চিকেনের ভেতরটাও পুরো মশলাটা ঢুকেছে, আর উপরে একটা ক্রিসপিনেস ব্যাপার আছে, তার উপর চিকেনের যে ছালটা ওটাও আছে, তার দরুনে একদম টু গুড। তোমরা এসে আমাদেরকে কমেন্টে জানিও কেমন লাগলো, আসবেন কিন্তু, কারণ দাদা কিন্তু সত্যি খুব হার্ডওয়ার্ক করে আর 13-14 বছর ধরে দোকানটা আছে। এসে তাদের দাদারও ভালো লাগবে যে আমাদের ভিডিও দেখে তোমরা এসেছো, আমাদেরও ভালো লাগবে। খেতে খেতে আমি যা বুঝতে পারলাম, দাদা বেসিক্যালি চিকেনের যে ওপরের লেয়ারটা থাকে, আমরা বেসিক্যালি বাড়িতে যখন মাংসটা নিয়ে যাই ওই ছালটা ছাড়িয়ে দেয়, ঠিক আছে, কিন্তু দাদা এই পকোড়াটার আরেকটা স্পেশালিটি হলো ছালটা ছাড়ায় না, তাই জন্য স্বাদটা তুফল লাগছে, ঠিক আছে। একটা ক্রিস্পি ব্যাপার আছে, তাই তোমাদেরকে বলবো তোমরা এই দোকানে আসো, দাদাকে আরও এক্সপ্লোর করো, কারণ দাদা সত্যি খুব হার্ডওয়ার্ক করে। আশেপাশে আরও দোকান খুলে গেছে, কিন্তু দাদা ওই দোকানগুলো তোমরা যদি আসো ওই দোকানগুলো একবার খেয়ে ট্রাই করতে পারো, কিন্তু দাদার দোকানে যদি একবার আসো আমি মনে করবো না তোমরা ওই দোকানগুলোতে যাবে, তো নিশ্চিন্তে আসতে পারো। লোকেশান আর জায়গাটা কোন জায়গায় কটা থেকে কবে খোলা থাকে দাদা তো বলেই দিল, আমরা ডিসক্রিপশানে আরেকবার দিয়ে দেবো। তো ফাইনালি আমাদের চিকেন পকোড়াটা খাওয়া হয়ে গেল। মানে বেসিক্যালি আরেকটা কথা তোমাদের বলে দিই, দাদা যেহেতু চিনতে পেরেছে যে কলেজ লাইফ থেকে আসতাম, তো দাদা বেসিক্যালি টাকাটা নিতে চায়নি যা পেমেন্ট হয়েছিল, কিন্তু আমি জোর করে দিই, কারণ এরকম যারা হার্ডওয়ার্ক করে আমার তাদেরকে সত্যি, তাদের দেখে আমার সত্যি খুব মায়া লাগে। মানে যারা কি না, যাদের কোনো ব্যাকআপ থাকে না, নিজেই নিজের ব্যাকআপ হয়ে দাঁড়ায় জীবনে তাদের পেট চালাবার জন্য, আর মানুষের পেট চালানো তো খুবই দরকার জীবনে চলতে গেলে, আমার তাদেরকে দেখে সত্যি খুব মায়া লাগে। আর তোমাদেরকে আমি মানে ডেলি আড্ডার দর্শকদের আমরা এটাই দেখাবো যে এটাই এক্সপ্লোর করব, যারা হার্ডওয়ার্ক করে নিজেদের নিজের পেট চালায়। জানি না ভবিষ্যতে আরও এরকম কোনো দাদাকে পাবো যারা কিনা নিজের নিজের পেটই চালায়, নিজের মানে যাদের কিনা কোনো ব্যাকআপ থাকে না। তো তোমাদেরকে তো এই দাদার হদিশ দিয়ে দিলাম, সত্যি খুব হার্ডওয়ার্ক করে দাদা, ঠিক আছে। আর লোকেশানটা একদম তিদারা ভীমনাগের মোড়ের সামনে, ওখানে একটা কালীবাড়ি আছে, মতিলাল কালীবাড়ি, যে কাউকে জিজ্ঞাসা করলে দোকানটা দেখি মানে কালীবাড়িটা দেখিয়ে দেবে, তারপর পাশেই একদম দোকানটা। আর খাওয়া দাওয়াটা হলো, একটু কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে দে। আর আশা করি আজকের ভিডিওটা ভালো লাগলো, আর এই দাদার দোকানে তোমরা অবশ্যই এসো, সত্যি খুব হার্ডওয়ার্ক করে। আর ভালো লাগলে কী করতে হবে, এ বাবা কী ঝাঁকালি, মানে কী হয়ে গেল, যাই হোক। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে তো অবশ্যই জানিও কেমন লাগলো আর কি, বেল আইকনটাও ক্লিক করে দিও। টিল দেন সাইনিং অফ, টাটা। আরও এরকম নতুন নতুন দাদার হদিশ নিয়ে আসবো তোমাদের সামনে, আমাদেরকে ভালোবাসতে থাকো, এইভাবেই, টাটা।